নমস্কার দর্শক বন্ধুরা, আজ আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কৌশলার কিচেন রুমে। আপনারা দেখতে থাকুন। আজ হচ্ছে হবে মুসুরির ডাল নিয়ে শিলে বেটে বড়া। দেখতে থাকুন কিভাবে করা হচ্ছে। নিয়েছি এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবার এতে বেটে রাখা ডাল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি, দেখুন, দিয়ে সব কিছু নুন হলুদ সব কিছু দিয়ে আমি বাটারটা মেখে নেব। তেলটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখুন আমি মেখে নিয়েছি। এবার আস্তে আস্তে কড়াইতে বড়াটা দিয়ে দেব, এক এক করে দিয়ে দেব। এটা একটুখানি এই বড়াটা করার জন্য আপনারা যদি ছিঁড়ে ছিঁড়ে রেখে বাটেন তাহলে ভালো হয়, ভালো হয় বলতে মুখে অন্যরকম খেতে লাগে, মুখে চিবোবেন। দেখতে থাকুন, আমি এক এক করে দিয়ে দেবো বড়া। দেওয়া হয়ে গেছে, এবার হয়ে গেছে নিচের দিকটা উল্টে দেবো। এক এক করে সব বড়াগুলো উল্টে দেবো। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার এক এক করে তুলে নেব। দিয়ে কিভাবে তরকারি করা হয়, ভেজে তুলে নিয়েছি। এবার জিরে ফোড়ন আমি দিয়ে দিচ্ছি, যেটা আপনার দেখানো হয়নি, তাহলে আস্তে আস্তে ভাজবো। ভেজে আদা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এই আলুটাকে কষিয়ে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব, অল্প করে দেবো, একটুখানি তরকারি হবে, আপনারা দেখতে থাকুন সঙ্গে। আদা জিরে বাটাটা দিয়ে দেবো, রসুন দিয়ে দেবো, দেখুন এইভাবে ভাজা হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দেবো, এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এরকম কষানো হয়ে গেছে, ও না পেঁয়াজ, জল দিয়ে দেবো। বড়াগুলো ঝোলে ছেড়ে দেবো এক এক করে, হয়ে গেছে। এবার তরকারিটা হয়ে গেছে, এবার ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেবো, একদম রেডি। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এতে আপনারা একটুখানি গরম মশলা গুঁড়ো দিতে পারেন, আমি দিইনি, যে যেমন পছন্দ করে সেইভাবে আপনারা দিয়ে দিতে পারেন একদম। আর আপনাদের এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, আবার দেখা হবে অন্য সময় অন্য দিন অন্য ভিডিও নিয়ে।